আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি আমি এনামুল হক নাম। আজকে যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি সেটি হলো শিক্ষা মন্ত্রণালয় কিন্তু একটি নোটিশ জারি করেছে গত দুই জুন দু হাজার বাইশ তারিখে এখানে কি বিষয়ে বলা হয়েছে সেই সমস্ত বিষয়ে খুঁটিনাটি বিষয়ে আমি আপনাদেরকে জানাবো তো চলুন জেনে নেওয়া যাক এই নোটিশটিতে কি রয়েছে ডেভিয়ার্স এখানে বলা হয়েছে যে আগামী পাঁচই জুন দুই তারিখ সকাল দশটায় শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে কক্ষ নং এক আট এক পাঁচ ভবন নং ছয় বাংলাদেশ সচিবালয় ঢাকা বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রধান কর্তৃপক্ষ এন থেকে প্রকাশিত বিশেষ নিয়োগ বিজ্ঞপ্তির আওতায় শূন্য পদে প্রার্থী নির্বাচন এবং তৃতীয় নিয়োগ বিজ্ঞপ্তির আওতায় নিয়োগ সুপারিশ প্রদানের পর যে সকল পদে কেউ যোগদান করেনি সে সকল পদে পরবর্তী মেধাধারীকে নির্বাচন সংক্রান্ত প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে উক্ত অনুষ্ঠানে ডক্টর দীপমণি এমপি মাননীয় শিক্ষামন্ত্রী শিক্ষা মন্ত্রণালয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় উপমন্ত্রী জনাব মহিবুল হাসান চৌধুরী এমপি এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব জনাব মোহাম্মদ কামাল হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সবাই সভাপতিত্ব করবেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব জনাব মোহাম্মদ আবু বকর সিদ্দিক ট্রেফিয়ার্স উক্ত অনুষ্ঠানে সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো এখানে কিন্তু সোনামণি চাকমা উপসচিব স্যারের সিগনেচার সহ এখানে কিন্তু এই নোটিশটি জারি করা হয়েছে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যারা তো যারা এখানে বলা হয়েছে যে বেসরকার শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ এন থেকে প্রকাশিত বিশেষ নিয়োগ বিজ্ঞপ্তির আওতায় শূন্য পদে প্রার্থী যারা নির্বাচিত হয়েছিলেন এবং তৃতীয় নিয়োগ বিজ্ঞপ্তির আওতায় নিয়োগ সুপারিশ প্রদানের পর যে সকল পদে কেউ যোগদান করেননি তারা কিন্তু এই একটি যে মিটিং অনুষ্ঠিত হবে তারপরে সিদ্ধান্ত অনুযায়ী কিন্তু নিয়োগ পাবেন সেই প্রত্যাশাই কিন্তু আমরা করছি তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম